খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি, মুখ ছেড়ে যাচ্ছে পুরো। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো দেখো এখন স্নান করে চলে এসেছি রান্নাঘরে, তো তার আগে তো প্রচুর কাজ থাকে, সেগুলো হয়েছে। তো এখন শুধু আমি মাছের কারিটা রান্না করব। তো আমি শুধু মাছের ঝোলটাই করব, বাকিটা অন্য কিছু যেগুলো টুকটাক রান্না হবে সেগুলো করে নেবে। তো এই রান্নাগুলো এখন চলে নেবে। এটা হলো আমার বর চলে যাওয়ার আগের দিনের ভ্লগ, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমি যেহেতু মিষ্টি দই খেতে খুবই ভালোবাসি, তাই আগের দিন আমি ওকে কিছু বানিয়ে দেবো ভেবেছিলাম। তো আমার জন্য এনেছিল মিষ্টি দই, তো এখন মিষ্টি দই ভাত খাওয়ার পর একটু খেয়ে নেব। আর আমাদের ওখানে তো লাল দই পাওয়া যেত না, তো এখানের এই দোকানের লাল দইটা বেশ ভালো। আর মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে, তো এখানে টুকটাক আরও অনেক কিছু রান্না হয়েছে, সবজি টবজি, লাউয়ের খোসা ভাজা, এই সবজি, তারপরে তোমার উচ্ছে ভাজা কুমড়ো দিয়ে, তো এই সব রান্নাগুলো আমার শাশুড়িই করেছে। তো এগুলো ডাল ঠাল এগুলো করেছে, আমি দেখো মাছের ঝোলটা করেছি। মাছের ঝোলের লুকটা তোমাদেরকে শেয়ার করি, দাঁড়াও দেখাচ্ছি। আর আমার বর একটু লাল লাল টেস্টি না হলে মাছের ঝোল খেতে বা ডিমের ঝোল মাংসের ঝোল যাই হোক পছন্দ করে না, তার জন্য ওর জন্য দেখো কালারটা দারুণ এসেছে, একদম লাল লাল বানিয়েছি। আর এই দিকে আমাদের ভাত পাড়া রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর চলে এলাম সন্ধ্যাবেলা। এবার আমাকে ওদিক থেকে দেখা। এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাচ্ছি দই বড়া। তো দই বড়া বানানোর জন্য প্রথমে বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আর এখন এটা মিক্সিতে পেস্ট করে নিয়ে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি, আর এর মধ্যে অল্প দিয়েছি লবণ। তো চলো আজকে সন্ধ্যাবেলা কিংবা রাত্রে বলতে পারো, আজকে আমাদের খাবার হচ্ছে ডিনার বা তোমাদের স্ন্যাক্স হিসাবে দই বড়া। তো চলো দই বড়া আমি কেমন ভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এই যেই ক্লকওয়াইজ আমি এটা ঘোরাচ্ছি, তো এটা ক্লকওয়াইজ ঘোরাতে হবে। এভাবে অ্যান্টি ক্লকওয়াইজ যদি করি তাহলে এর ভেতরে যে হাওয়াটা নিয়ে নেবে তাতে দই বড়াটা নরম হবে না, শক্ত হয়ে যাবে। তো এইভাবে যে আমি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, তো ক্লকওয়াইজে ঘুরিয়ে যেতে হবে, তাহলে দই বড়াটা নরম হবে। আর এই ছেলে আমার ঘুরে বেড়াচ্ছে, এখানে একটু ঘরে আওয়াজ। তো চলো এবার ফ্রাই করব। এখানে কড়াই আমি তেল গরম দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে ভেজে নেব, যত ফাটানো হবে তত বেশি নরম হবে। তো দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেলে এগুলো জলের ভেতর ডুবিয়ে দিতে হবে, আর তারপর জল থেকে চিপে তুলে নিয়ে একটা বাটির মধ্যে রাখতে হবে, কারণ তাতেই বড়াগুলো বেশ নরম হবে। তো এরপর আমি দইটা রেডি করে নেব। দইটা একটা পাত্রে আর এর মধ্যে দিলাম, দইয়ের মধ্যে দিলাম বিট লবণ, একটু সামান্য পরিমাণে চিনি, আর দেব দেখো এর মধ্যে দিলাম একটু জিরে গুঁড়ো, আর ভাজা জিরে গুঁড়োও দিতে পারো, একটু লঙ্কা গুঁড়ো, আর চাট মশলা, দই বড়ার জন্য যে চাট মশলাটা পাওয়া যায় তো সেটা দিয়ে দেবে, তো তাতেই বেশ ভালো টেস্টি হয়ে যায়। এরকম এই চাট মশলাটা thank you.
তো দেখো বড়াগুলোর উপরে দই দিয়ে আমি ভিজিয়ে নিলাম, এরপর ওপর থেকে একটু চাট মশলা, গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনিটাকে কিভাবে তৈরি করতে হবে, তেঁতুলটাকে প্রথমে চিনি আর নুন দিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে আর পাল্পটা নিয়ে ছেঁকে নিতে হবে। তারপর তেঁতুলের চাটনি দিয়ে দিলাম আর ওপর থেকে ছিটিয়ে দেবো হচ্ছে শ্যাও ভুজিয়া। তো দারুণ টেস্টি আর খুব হেলদি, এই ব্রেকফাস্টে ইউজ করতে পারো সাউথ ইন্ডিয়ান এই রেসিপিটা বা বলতে পারো খাবারটা। তো ব্রেকফাস্টেও ইউজ করতে পারো, সন্ধ্যাবেলা স্ন্যাক্সেও ইউজ করতে পারো আর রাত্রেবেলা ডিনারেও ইউজ করতে পারো, খুব হেলদি আর টেস্টি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো সবাইকে সার্ভ করি। খুব ইজি উপায়ে আমার দইবড়া রেডি হয়ে গেছে, তো চলো এবার টেস্ট করে বোঝা যাক কেমন হয়েছে। তো এটা একটু বেশিক্ষণ ফ্রিজে রেখে দিলে ভালো টেস্ট হয়, একটু এটা একটু ফ্রিজে রেখে তারপরে খেলে আরো বেশি টেস্ট। না বেশি টক না বেশি মিষ্টি, একদম মানে সঠিক দই বড়া। দোকানের থেকে ভালো আছে? দোকানের থেকে ভালো, এরকম মানে একটা দোকান আছে ওখানে এই টেস্টটা পেয়েছি আমি, তারপরে তুমি বানিয়ে খাওয়া। কোথায় সেটা? একটা দোকান আছে আমি খাই ওখানে। ওইখানে বাইরে? বাইরে দোকান, সব দোকানে পাওয়া যায়। আমার তো মনে হচ্ছে যে বড়া ছেড়ে সাইডের দইগুলোই খাইনি। দইটাও বড়াটাও খুবই সফট হয়েছে, কেটে দাও রে। বড়াগুলো শক্ত হলে খেতে ভালো লাগে না, সফট না। তো দেখতেই পেলে আমাদের দই বড়া খুব টেস্টি হয়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, বাই বাই।